কলকাতায় বর্ষসেরা বাঙালির পুরস্কার পেলেন মাশরাফি ও জয়া। তাকে নিয়ে বাংলাদেশে মাতামাতি শেষ নেই, জনপ্রিয়তায় তিনি যেন সবাইকে ছাড়িয়ে। এবার ওভার বাংলাতেও দেখা গেল মাশরাফি মুর্তজার জনপ্রিয়তা। ক্রীড়াক্ষেত্রে এবছর বর্ষসেরা বাঙালির পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আর অভিনয়ে দুই বাংলাতেই বছর জুড়ে পর্দা মাত করা জয়া আহসানের হাতে উঠেছে সেরা বাঙালি পুরস্কার। শনিবার 29 জুলাই সন্ধ্যায় কলকাতায় সেখানকার শীর্ষ গণমাধ্যম এবিপি আনন্দের আয়োজনে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার নিতে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইগার দলনেতা। মাশরাফির লড়াই করে বারবার ফিরে আসা অজিয় মন মানসিকতা আর জয়ার সাবলীল অভিনয় শৈলীর কথা তুলে ধরা হয় সম্মাননার প্রমোদে। ক্রীড়াক্ষেত্রে এর আগে এবিপি আনন্দের সেরা বাঙালির পুরস্কার পেয়েছিলেন হাবিবুল বাশার সুমন ও সাকিবুল হাসান। এবিপি আনন্দ প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের বাঙালি কীর্তিমানদের হাতে সিরাজ পুরস্কার দিয়ে আসছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।